আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিত। চলুন জেনে নিয়ে যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। সব বাধা বিপত্তি উপেক্ষা করেই পাকিস্তানের সাধারণ নির্বাচনে জিতল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআই। বৃহস্পতিবারের নির্বাচন অনুষ্ঠানের পর দেশটিতে ফলাফল ঘোষণায় অপ্রত্যাশিত বিলম্ব হয়েছে। এই বিলম্ব নিয়ে দেশটিতে সমালোচনাও শুরু হয়েছে। শনিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত 266 আসনের মধ্যে 250 আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে সবচেয়ে বেশি 99টি আসনে জয় পেয়েছেন পিটিআই সমর্থিত প্রার্থীরা। 73টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে 53টি আসন। পার্লামেন্টে সর্বোচ্চ আসন পেলেও পিটিআই সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কারণ পিটিআই এবার দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। দলটির প্রার্থীরা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছেন, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তারা সর্বাধিক আসনে জিতে যাওয়ায় দেশটির রাজনৈতিক হিসাব ওলটপালট হয়ে গেছে। সর্বোচ্চ আসন পেলেও পিটিআই সরকার গঠন করতে পারবে না বলেই মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে পাকিস্তানের সিনিয়র সাংবাদিক জারার খুহরো দ্য ডনকে বলেন, অতীতে পিটিআই এর সাথে যে আচরণ হয়েছে তাতে দলটির জন্য জাদুকরি কোনো স্বস্তিদায়ক খবর দেখতে পাবো বলে মনে করি না। হাস্যকর ইদ্যুত মামলায় ইমরান খান ও তার স্ত্রীকে কারাদণ্ড দেওয়া হয়েছে, দলটির প্রতীকও কেড়ে নেওয়া হয়েছে, কাজেই পিটিআই সরকার গঠন করতে পারবে না বলেই মনে করেন এই বিশ্লেষক। দ্য ডনের খবরে বলা হয়েছে, 1985 সালের নির্বাচনের পর পাকিস্তানের পার্লামেন্টে এই প্রথম এত সংখ্যক স্বতন্ত্র প্রার্থীরা জয় পেলেন। 85 সালে জেনারেল জিয়াউল হকের অধীনে নির্বাচনে কোনো দল অংশ নেয়নি, সব প্রার্থী স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছিলেন। তবে এবার পিটিআই ছাড়া বাকি সব দলই নির্বাচনে অংশ নিতে পেরেছে। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপিদের বলা হয়েছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে কোন দলকে সমর্থন করবে তা জানাতে। ব্যক্তিগতভাবে প্রত্যেকে কোন দলকে সমর্থন দেবে নাকি কোনো গ্রুপ হিসেবে একযোগে কোনো দলকে সমর্থন জানাবে সেটিও স্পষ্ট করতে বলা হয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন পিটিআই এমপিরা হয়তো মজলিস ওয়াহদাত ই মুসলিমিন দলটিকে বেছে নিতে পারেন। এটি একটি নিবন্ধিত দল এবং অতীতে আঞ্চলিক পর্যায়ে এই দলের সাথে পিটিআইকে জোট গঠন করতে দেখা গেছে। এই দলে যোগ দিলে পিটিআই সংরক্ষিত আসনগুলো পাবে এবং তাদের আসন সংখ্যা আরও বেড়ে যাবে। তেমনটি হলে পার্লামেন্টে অবস্থান জোরালো হবে পিটিআই এর। নির্বাচন উত্তর বক্তব্যে নিজ দল পিটিআইকে বিজয়ী দাবি করেছেন কারাবন্দী নেতা ইমরান খান। শুক্রবার মধ্যরাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ইমরান খানের একটি বক্তব্য প্রচার করা হয় পিটিআই এর পক্ষ থেকে। পিটিআই এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রচারিত বক্তব্যে ইমরান খান তার দলে 2/3 আসন পাওয়ার কথা জানান। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা ভাষণে ইমরান খান পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমাদের পক্ষে ভোট দিয়ে প্রকৃত গণতন্ত্রের ভিত্তি রচনা করেছেন। আমি 2024 সালের নির্বাচনে বিজয়ের জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বক্তব্যে আরও বলা হয়, যারা ভোট দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন সবার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমাদের বিশাল বিজয় সবাইকে চমকে দিয়েছে। আপনাদের ভোটের কারণে লন্ডনে বসে করা পরিকল্পনা ব্যর্থ হয়েছে। প্রতিপক্ষের সমালোচনা করে ইমরান খান বলেন, নওয়াজ শরীফ 30টি আসনে পিছিয়ে থাকার পরেও বিজয় ভাষণ দিয়েছেন। কোনো পাকিস্তানি নাগরিক তার এই বক্তব্য গ্রহণ করবে না, এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমও এর সমালোচনা করছে। এর আগে শনিবার সন্ধ্যায় এক বক্তৃতায় একক দল হিসেবে সর্বোচ্চ আসন পাওয়ার দাবি করেছে নওয়াজ শরীফ। এ সময় তিনি ঐক্য সরকার গঠনের জন্য অন্য দলগুলোর সমর্থন প্রত্যাশা করেন। তিনি বলেন, আমি শাহবাজ শরীফকে ফজলুর রহমান, খালিদ মাকবুল সিদ্দিকী এবং আসিফ আলী জারদারির সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দিয়েছে। এই বক্তব্যকে নিজের বিজয় ভাষণ হিসেবে অভিহিত করেন তিনি। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, সরকার গঠনের জন্য পিটিআই এমপিদের সমর্থন পেতেও আলোচনা চালাচ্ছে নওয়াজের দল, তবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ। পাকিস্তানের সাধারণ নির্বাচনে ফলাফল প্রকাশে অত্যধিক বিলম্ব হওয়ায় দেশটির নির্বাচন কমিশনের সমালোচনা শুরু হয়েছে চতুর্দিকে। সাংবাদিক বিশ্লেষক পর্যবেক্ষকদের কেউ কেউ প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার পদত্যাগ দাবি করেছেন, কেউ কেউ কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হয়। ভোট উপলক্ষে দেশটির বেশিরভাগ এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়।
তা সত্ত্বেও ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণায় ছিল অনেক বিলম্ব। দ্য ডন জানিয়েছে, নির্বাচনে ভোট গ্রহণ শেষ হবার 9 ঘণ্টা পর ফলাফল প্রকাশ শুরু হয়। বৃহস্পতিবার মধ্যরাতের পর নির্বাচন কমিশন প্রথম আসনটির ফল ঘোষণা করে। ততক্ষণে চারদিকে ছড়িয়ে পড়েছে অসন্তোষ। সিনিয়র সাংবাদিক হামিদ মীর এক্সপোস্টে লিখেছেন, শনিবার সকাল 10টার মধ্যে ফলাফল প্রকাশ শেষ করতে না পারায় নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। তিনি বলেন, প্রতিষ্ঠানটি তার দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আরেক সাংবাদিক সাইয়েদ তালাল হুসাইন বিষয়টিকে প্রহসন হিসেবে আখ্যায়িত করেন। তিনি একটি আসনে অস্বচ্ছতার উদাহরণ দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেন। পিটিআই সহ বিভিন্ন রাজনৈতিক দলও ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের অনেকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 7 ইসরায়েলি সেনাকে হত্যা করে নিরাপদেই ঘাঁটিতে ফিরে গেছেন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের সদস্যরা। এছাড়াও আরও কয়েকটি এলাকায় চালিয়েছে সফল হামলা। এভাবেই যুদ্ধের 126তম দিনে ইসরায়েলি বাহিনীর ওপর হামলার চিত্র তুলে ধরেছে প্রতিরোধ সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের আফসান আল কবিরা এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে অ্যান্টি পার্সোনাল এক্সপ্লোসিভের বিস্ফোরণ ঘাঁটিতে 7 দখলদার সেনাকে হত্যা করা হয়েছে। হামলার পর যোদ্ধারা নিরাপদেই ঘাঁটিতে ফিরেছেন। গাজা সিটির পশ্চিমাঞ্চলীয় আল কাঁতিবা এলাকায় দখলদার সেনাদের ওপর মর্টার হামলা চালিয়েছে আল কাসাম। এছাড়া এদিন হামলার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে স্নাইপার ইউনিটের হাতে কয়েকজন ইসরায়েলি সেনাকে ধরাশায়ী হওয়ার দৃশ্য দেখা গেছে। গাজা উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুজ ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা খান ইউনিসে ইসরায়েলি সেনাদের সাথে মুখোমুখি বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে। এছাড়া মধ্যাঞ্চলে সেনা সমাবেশ স্থান ও বেশ কিছু সামরিক যানের ওপর রকেট হামলা চালিয়েছে আল কুজ। বিবৃতিতে আরও বলা হয়, আমরা জাবালিয়ার পূর্ব দিকে কবরস্থানের পাশে একদল ইসরায়েলি সেনা ও তাদের জিপের ওপর হামলা চালিয়েছে। এ সময় মেশিনগানসহ ভারী অস্ত্র দিয়ে তাদের ওপর গোলা বর্ষণ করা হয়েছে। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ এদিন বেশ কিছু হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, গাজার মানুষের প্রতি সংহতির অংশ হিসেবে তারা শুক্রবার সকালে উত্তর সীমান্তে ইসরায়েলের নজরদারির সামগ্রীতে আঘাত হেনেছে। বেলা 11টায় তাদের হামলায় ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। দখলকৃত লেবানিজ ভূখণ্ডের আল রামতা সামরিক ঘাঁটিতে গুপ্তচর বৃত্তির সরঞ্জামে সরাসরি আঘাত করেছে হিজবুল্লাহর গোলা। এছাড়া দিনের অন্যান্য সময়ে আরও অন্তত 4 দফা হামলা চালানো হয়েছে ইসরায়েলি ভূখণ্ডে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ন্যাটোর ওপর হামলা করতে চলেছে রাশিয়া। শুক্রবার ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এই সতর্ক বার্তা দিয়ে ডেনমার্কের সামরিক বিনিয়োগ ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন। রাশিয়া প্রত্যাশার থেকেও দ্রুত নতুন করে অস্ত্রশস্ত্রে সজ্জিত হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ট্রোয়েলস ল্যান্ড পোলসেন বলেন, সামরিক সরঞ্জাম তৈরিতে রাশিয়ার সক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে। পোলসেনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এটা অস্বীকার করা যায় না যে 3 থেকে 5 বছরের মধ্যে রাশিয়া আর্টিকেল 5 এবং ন্যাটোর ঐক্য পরীক্ষা করবে। 2023 সালে ন্যাটোর পর্যবেক্ষণে এটি ছিল না। ইদানিং নতুন এই তথ্য সামনে এসেছে। নতুন করে এই হুমকি অনুভব করার কারণ হল, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ন্যাটোভুক্ত অন্য আরেক ইউরোপীয় দেশ এই সতর্কতা দিয়েছে। গত জানুয়ারিতে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস বলেন, সামরিক জোটটিকে আগামী 5 থেকে 8 বছরের মধ্যে ন্যাটোভুক্ত যে কোনো দেশে রুশ হামলা প্রতিরোধে প্রস্তুতি নিতে হবে। পোলসেন বলেন, ডেনমার্কের বিরুদ্ধে সরাসরি কোনো হুমকি না থাকলেও সদস্য দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় জোটটি হাইব্রিড হামলার মুখোমুখি হতে পারে। তিনি বলেন, রাশিয়ার সম্ভবত এটি করার ইচ্ছা রয়েছে। এখন তারা আমাদের প্রত্যাশার চেয়েও আগে সামরিক সক্ষমতা অর্জন করতে পারে। সত্যিকার অর্থে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। ভারতের উত্তরাখণ্ড প্রদেশে একটি মসজিদ ও মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 250 জন। বৃহস্পতিবার এই সহিংসতার জেরে সেখানে কারফিউ জারি করা হয়। স্কুল বন্ধ করার পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ডের হলদওয়ানিতে একটি অবৈধ মাদ্রাসা এবং সংলগ্ন মসজিদ ভেঙে ফেলার পর ব্যাপক সংঘর্ষে 4 জন নিহত এবং আরও 250 জন আহত হয়েছেন।
আদালতের আদেশের পরে বিপুল সংখ্যক পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের একটি দল বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হলত ওয়ানিতে একটি মাদ্রাসা ও সংলগ্ন মসজিদ ভেঙে ফেলার কাজ শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ ওই মাদ্রাসা ও মসজিদকে অবৈধ বলে গণ্য করার পর সেটি ভেঙে ফেলে। তবে মাদ্রাসা ও মসজিদ ভাঙার এই পদক্ষেপটি হলন্দ ওয়ানির ভানফুলপুরা এলাকায় জনতার তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়। সংঘর্ষের ফলে 100 জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়। এছাড়া প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা, পৌরসভা কর্মী এবং সাংবাদিকরাও সংঘর্ষের মধ্যে পড়েন। এনডিটিভি বলছে, বিক্ষুব্ধ জনতা কর্মকর্তাদের দিকে পাথর নিক্ষেপ করে এবং জবাবে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে থানার বাইরে গাড়িতে আগুন দেওয়ায় সহিংসতা বেড়ে যায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়। সিনিয়র পুলিশ সুপার প্লোহাদ মিনা বলেছেন, আদালতের নির্দেশ মেনে ওই মাদ্রাসা ও মসজিদ ভেঙে ফেলা হয়েছে। সংবাদ মাধ্যম বলছে, বুলডোজার দিয়ে ধর্মীয় এই ভবনগুলো ভেঙে ফেলার সময় নারীসহ বিক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে এবং পুলিশের সাথে উত্তপ্ত সংঘর্ষে জড়িয়ে পড়ায় পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।